নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। চিংড়ি মাছ খেতে সকলে পছন্দ করে, তাই আমি আজ পটল চিংড়ি রান্না করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিংড়ি পটল রান্না করার জন্য এখানে আমি 500 চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পটল নিয়েছি 500, পটলটা আমি এভাবে কিছু খোসা ছাড়িয়েছি, কিছু রেখে দিয়েছি, এভাবে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ধুমো করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ধুমো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, 1/2 টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি ছোটো চামচের 1/2 চামচ, 1টা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি ছোটো সাইজে, গরম মশলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, 2টো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে নিয়েছি। এখানে আমি সাদা জিরে কড়াইতে ভেজে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নুন নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি আর ঘি নিয়েছি। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। আমি আলুটা নামিয়ে নিয়েছি। এখন আমি মাছ, পটল আর আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি পটলটা দিয়ে দিচ্ছি, আলু ভাজার তেলে পটলটা ভেজে নিচ্ছি। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নিব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি একবারে ভাজবো না। আমার মাছ ভাজা হয়ে গেছে, 2টো এলাচ আর সেটা করে রাখা দারচিনি। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে এক রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, এক চামচের মতো হলুদ গুঁড়ো। এখন জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। চামচ নুন দিয়ে দিচ্ছি,
সবাইগুলো তাড়াতাড়ি বাজার তুলি। এখন আমি টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিই। এখন আমি টমেটোটা নরম হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব গ্যাস কমিয়ে। মিনিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রান্না করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমার আলুটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাদা জিরা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এখানে জাল নুন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনারা আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন আমার পটল চিংড়ি রেডি।